হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণে এসে গেছি এখানে আকাশ নীল সিরিয়ালের আপডেট দেবো বলে। এখানে আকাশ নীল সিরিয়ালে আমরা দেখতেই পাচ্ছি যে হিয়া এই মুহূর্তে গেছিল যাতে করে সমস্ত পেশেন্টকে হেল্প করতে পারে এবং সবাইকেই বুঝিয়ে দিতে পারে যে এখানে কমেও ওষুধ পাওয়া যায়, মানে কম টাকাতেও ওষুধ পাওয়া যায়। কিন্তু হিয়া আসলে এটা জানতোই না যে কম দামি যে ওষুধগুলো ওরা দিচ্ছে সেগুলো আসলে এক্সপায়ার্ড করে গেছে। তো এই মুহূর্তে আমাদের হিয়া বোকার মতো সকলকে এটাই জানাচ্ছে, কিন্তু বিহান এসে সমস্ত বিষয়টাকে ম্যানেজ করে। কিন্তু অ্যাকচুয়ালি ওই ওষুধ খেয়ে একজন পেশেন্ট খুবই অসুস্থ হয়ে পড়েছে। আর আমাদের যে ছেলেটা, মানে যে ছেলেটাই হিয়াকে এই বিষয়টা জানিয়েছিল, ঠিক সেই ছেলেটার বাবাই কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছে। তো এই মুহূর্তে হিয়া বুঝতে পারছে না যে ঠিক কী করা উচিত। হিয়া তো এই ব্যাপারে কিছুই জানে না যে আসলে ওই ওষুধ খেয়েই ওই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে হিয়া বাড়িতে যায় এবং বাড়ি থেকে সুন্দর করে বেশ পায়েস রান্না করে নিয়ে চলে আসে, কিন্তু পায়েসটা খেতে চায় না আমাদের উজান। কিন্তু এই মুহূর্তে একটা কথা সকলেই বলছে যে এই প্রথম বোধহয় কোনো নায়িকাকে দেখলাম যে শুধুই আছাড় খাচ্ছে, তাও আবার আমাদের নায়কের উপরে। তো এটাই বোধহয় কিছু একটা ব্যাপার আছে, মানে এটাই হয়তো গল্পের কোনো একটা ট্রেন্ড যে এরকমভাবেই আছাড় খেতে হবে। তার মানে এই না যে আমাদেরকেও এরকমভাবে কোনো একটা হিরো দেখলেই গিয়ে আছাড় খেতে হবে। যদি খাও মাঝে মধ্যে এটাও মাথায় রেখো যে ঠাঁটি একটা চড়ও মেরে দিতে পারে, তো তখন আবার তুমি মারতে পারবে না। তো যাই হোক, এরপরে যেটা আসতে চলেছে গল্পে সেটা হচ্ছে হিয়ার হাত ধরেই বেরিয়ে আসছে এই রহস্য। কিন্তু রহস্য তো বেরোবে যে খারাপ নষ্ট হয়ে যাওয়া ওষুধগুলোকে অ্যাকচুয়ালি এরা কম দামে বিক্রি করছে, কিন্তু আসলে কি বেরোবে বিহানের চক্রান্ত? আই মিন বিহানি যে এইসবের মধ্যে ইনভলভ আছে বা বিহানি যে এই সমস্ত কিছু জানতো আগের থেকে, বা বিহানি যে এই চক্রর মাস্টার মাইন্ড, এটা কি আসলে কেউ জানতে পারবে? মানে হিয়া কি এইটা করতে পারবে যে আসলে এই সমস্ত কিছুর খারাপ কাজগুলোর মধ্যে জড়িয়ে রয়েছে বিহান? যতটুকু আমার কাছে আপডেট আছে যে সমস্ত চক্রটা হয়তো বেরিয়ে আসবে যে খারাপ ওষুধ বা নষ্ট ওষুধ দেওয়া হচ্ছে বা দিয়ে এইভাবে পেশেন্টদেরকে ক্ষতি করা হচ্ছে, কিন্তু বিহানের নামটা হয়তো উঠবে না এত তাড়াতাড়ি। বিহানের নামটা ওঠার অনেকটাই দেরি আছে, তবে কবে কিভাবে উঠবে সেটা আমরা জানতেই পারবো। তবে এই জিনিসটা ঘটার পরে আমাদের বিহানের কিন্তু সাংঘাতিক পরিমাণে রাগ হতে চলেছে হিয়ার পরে। তাই জন্যে সে কী কী করতে পারে সেই সবটা যদি জানতে হয় আমাদেরকে দেখতেই হবে সিরিয়াল এখানে আকাশ নীল স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক বিকেল 5:30 সময়। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যেটা করবে এখানে আকাশ নীল সিরিয়ালের সমস্ত আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে। ঠিক তার পাশে থাকা বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে।